বারাদার এমন একজন যে কিনা যুদ্ধ করেছেন ময়দানে, কূটনীতিকের ভূমিকা পালন করেছেন, হয়েছেন দেশান্তরিত। আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন মোল্লা বারাদার। ২০১৮ সালের অক্টোবরে তাকে মুক্তি দেওয়া হয়। তখন খবর প্রকাশ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মুক্তি চেয়েছিলেন, কারণ দেশটি আফগানিস্তানে যুদ্ধ শেষ করার জন্য মীমাংসার চেষ্টা করছিল। এই মীমাংসার জন্য তাদের দরকার ছিল একজন প্রভাবশালী নেতা, সেই নেতাই ছিলেন বারাদার। এই খবর সত্য প্রমাণিত হয়। মুক্তি পাওয়ার কিছুদিন পরই বারাদার দোহায় গিয়ে তালেবানের রাজনৈতিক অফিসের দায়িত্ব নেন। আমেরিকানরা আপোষ মীমাংসার জন্য তাকেই কেন বেছে নিয়েছিল, উত্তর খুব পরিষ্কার নয়। তবে সে সময় নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, বারাদারের সাংগঠনিক দক্ষতা, স্বাধীনচেতা ব্যক্তিত্ব এবং দলের তৃণমূলে তার প্রভাব এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে বারাদার সাধারণ মানুষের মন জয় করার উপায় নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেন, সেটি তৃণমূলের যোদ্ধাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। লন্ডনের দৈনিক সংবাদপত্র গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, পশ্চিমা কূটনীতিকরা দেখেছিলেন দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে বারাদারই একমাত্র যিনি পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কথা সবসময় শুনতে চাইতেন না। তিনি অতীতে কাবুলের প্রশাসনের সাথে সম্পর্ক স্থাপনেরও চেষ্টা করেছেন। পরের বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে তালেবানের পক্ষে তিনিই সই করেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে তালেবানের শীর্ষ নেতাদের মধ্যে মোল্লা বারাদারকেই সারা বিশ্বের মানুষ দেখেছে। বারাদার তালেবানের এক নম্বর নেতা নন, কিন্তু বিশ্বের কাছে তিনিই এখন তার দলের মুখ হিসাবে দাঁড়িয়ে গেছেন। তিনি ভালো ইংরেজি জানেন, বিশ্ব নেতাদের সাথে কথা বলেছেন, বিদেশ সফরে গিয়ে তাদের ভরসা দিচ্ছেন, স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন এবং সেই সাথে পাকিস্তানের সাথেও তার সম্পর্ক ভালো, চীনের সাথেও সম্পর্ক তৈরি করেছেন। পাকিস্তান তাকে একসময় আটক করে কারাগারে রাখে। এরপরও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সই করতে ইসলামাবাদ গিয়ে পাকিস্তানি নেতাদের সাথে আলোচনায় বসেন বারাদার। বিষয়টি নিয়ে সে সময়ও বিতর্ক তৈরি হয়। উবাইদুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।